আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিস নিউ ইয়র্ক লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এশিয়ান ফুড, এটা কোরিয়ান কিমচি, কিউকাম্বার কিমচি। তো আমি শসা কেটে নিয়েছি, গ্রিন অনিয়ন, অনিয়ন, গার্লিক দুটো কোষ, তারপর এগুলো কেটে নিয়ে আমি এটার মধ্যে লবণ, চিনি, সয়া সস, সিসামি অয়েল আর কিমচি পাউডার দিচ্ছি, এক চামচের মতো দিবেন আপনারা। তো কিমচি পাউডারটা হচ্ছে যে অবশ্যই শুকনো মরিচের গুঁড়া না, কারণ শুকনো মরিচের গুঁড়ো খুব বেশি ঝাল, আর কিমচি পাউডারটা হচ্ছে খুব বেশি রেড হয়, আর ঝালের পরিমাণ সেম মরিচের গুঁড়োই, কিন্তু ঝালের পরিমাণ কিছুটা অনেক কম থাকে বা ঝাল থাকে। যারা ঝাল খেতে পারেন তারা এটা ট্রাই করবেন। অনেক সময় দেখা যায় যে আমরা মানে খুব অসুখ টসুখ হলে একদম খাবার টাবার খেতে চাই না, মুখে কোনো রুচি আসে না। তো রুচি ফিরিয়ে আনার জন্য এই খাবারটা খুবই উপকারী। আমার খুব ভালো লাগে যখন অসুস্থ থাকি, কিছু খেতে ইচ্ছা করে না, তখন খাই আমি। আপনার লেবুর রসও অ্যাড করতে পারেন টেস্টটা ভালো পাওয়ার জন্য। আর এটা হচ্ছে আলুর শাক, মানে রেগুলার যে আলুগুলা। তো এই শাক আমি দেশে থাকতে কখনোই দেখিনি, আমাদের খেয়েছিল মানে আলুর, দেখা যেত আলু ক্ষেত করলে আলু গাছগুলো কেটে কেটে ফেলে দিত, হয়তো গরু ছাগল খেত বা এরকম। তো আমার গত বছর প্রচুর শাক হয়েছে, আমার খালি ইচ্ছে করছিল এত সুন্দর সুন্দর শাক, এগুলো খাওয়া যায় না। তো এই বছর আমি একজনের কাছে শুনেছি যে এগুলো খাওয়া যায়, তো আমি রান্না করলাম, অনেক বেশি টেস্টি হয়েছে। আমি মনে করেছিলাম হয়তো তিতা বা কোনো রকম হবে, কিন্তু না, আমি একটা আলু কেটে দিয়ে মশারির ডাল দিয়ে রান্না করেছি। আর এটা হচ্ছে এয়ার ফ্রায়ার ক্লিনিংয়ের টেকনিক। এয়ার ফ্রায়ারে দেখা যায় আমরা কিছু ফ্রাই করলে আমরা একটু তেল ব্রাশ করতে চাই, তো দেখা যায় এয়ার ফ্রায়ার একদম স্টিকি হয়ে হয়ে সব ময়লা হয়ে থাকে, আর ক্লিন করাটা খুব বেশি ঝামেলা। তো আপনারা এয়ার ফ্রায়ারটাকে বের করে পানি দিয়ে একটু সাবান দিয়ে এয়ার ফ্রায়ার অন করে রাখবেন 2-3 মিনিট। তো যখন সাবানগুলো মানে গরম হবে, এখানে বয়েল অপশনও দিতে পারেন বা এয়ার ফ্রাই অপশনও দিতে পারেন। এরপর আপনারা পানিগুলো ফেলে ধুয়ে নেবেন, একদম এয়ার ফ্রায়ার ক্লিন হয়ে যাবে, আপনার কোনো কষ্ট ছাড়াই এয়ার ফ্রায়ার একদম ক্লিন। আর এটা হচ্ছে আমার টোস্টার। তো এই টোস্টারটা আমার আগের টোস্টারগুলো থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি সুবিধা। আমার ট্রের মধ্যে এরকম সুন্দর করে ক্রামগুলো জমা হয়ে যায়, আর ট্রেটা খুব সহজে শুধু টেনে খুলে নেওয়া যায়। তো আগের টোস্টারগুলো দেখা যেত ট্রেগুলো খোলাও খুব ঝামেলা ছিল, আর পোকামাকড় ঢুকে যেত, মানে লিড না থাকার কারণে পোকামাকড় ঢুকে যেত। তো এখানে একদম মাপ মতো একটা সুন্দর লিড দেওয়া থাকে, কোনো ধরনের পোকামাকড় ঢুকার সম্ভাবনা নেই বা ময়লা পড়ার সম্ভাবনা নেই। তো একটু দাম বেশি হলো, এই টোস্টারটা খুব ভালো, খুব বেশি সুবিধা। আর আমি একটু বাইরে যাচ্ছি, তো যাওয়ার আগে আমার মেয়ের জন্য একটু স্ন্যাক বানিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে। তো আমি ইনশাল্লাহ ট্রাই করবো আমার নেক্সট ভিডিওতে আমি বাচ্চাদের কতগুলো স্ন্যাক বানানোর রেসিপি দেখানোর জন্য, যেহেতু বাচ্চারা বাসায় থাকবে, সামার ব্রেক শুরু হয়ে যাবে নেক্সট উইক থেকে। তো আমরা যে ফ্রেঞ্চ ফ্রাইটা করি, আলুর যে ফ্রাইটা, তো এটাকে আমি একটু অন্যরকম করে দেব, যেহেতু আমার মেয়ে একটু স্পাইসি ফুড পছন্দ করে। তো আমি এটার মধ্যে একটু মানে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটু সল্ট অ্যাড করছি। এটাকে ধুয়ে নিয়েছি, পানিগুলো ভালো করে ঝরিয়ে নিয়েছি, এরপর আমি একটু সল্ট অ্যাড করছি, তারপর একটু পাপরিকা দিব। পাপরিকা পাউডারে কোনো রকমের ঝাল নেই, কিন্তু স্মোকি যখন বার্ন হয় স্মোকি একটা ফ্লেভার আসে খুবই। আমি পাপরিকার কিছু পাপরিকার কিছু গুঁড়া দিচ্ছি। এরপর আমি কর্নফ্লাওয়ার দিব, কর্নফ্লাওয়ারের কারণে এটার উপরে একটা আস্তরের মতো পড়বে আর এটা খুব ক্রাঞ্চি ভাব আসবে। তো আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে এরপর আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। তো আমি বাইরে যাওয়ার আগে তাড়াতাড়ি করে মানে খুব সহজে ওকে একটা রেসিপি রেডি করে দিচ্ছি। তো বাইরে যাব, আজকে একটু শপিংয়ে যাব, একটু বাচ্চাদের যেহেতু স্কুল শেষ হয়ে যাচ্ছে ওদের টিচারদের জন্য একটু গিফট কিনবো। আসলে টিচারদের আমরা একটু মানে একটু অ্যাপ্রিসিয়েশন করতেই হয়, কারণ আমাদের যে বাচ্চাগুলো, আমরা দেখা যায় একদিন দুই দিন স্কুল বন্ধ থাকলে মনে হয় যে মাথা একদম খারাপ হয়ে যায়,
24 ঘন্টা বাচ্চারা এটা চায় ওটা চায়, মনে হয় যে এগুলো স্কুলে থাকলেই মনে হয় ভালো। তো আর টিচাররা কিন্তু দেখা যায় একটা টিচার অনেকগুলো 22টা বা 24-25টা বাচ্চা একটা টিচারই টেক কেয়ার করে সারা দিন। তো আমি এখনই ভয় পাচ্ছি আসলে বাচ্চাদেরকে যখন 2-3 মাস বাসায় কিপ করবো, সারাদিন ওদেরকে নিয়ে মানে একদম মাথা শূন্য হয়ে যাবে একটা দুটা বাচ্চা নিয়ে। তো টিচাররা দেখে সব বাচ্চাগুলোকেই টেক কেয়ার করে। তো আমি শপিং করে চলে এসেছি, আমি আসলে একা একা শপিং করলে খুব ভালো, কম সময়ের ভিতরে আমি শপিং টপিং করে চলে আসতে পারি। এটা টিচারের জন্য কিনেছি, হিসামে টিচার, একটা জাপানিজ টিচার, তো উনি লাইক করবে অনেক বেশি, উনি সিম্পল গয়নাগুলো পরে। আমার ছেলেই বলে দিল যে উনি এরকম জুয়েলারি পরে, ও জুয়েলারি কিনে দিতে চায়। তো এরপর আমার কিছু ফেসিয়ালের ক্রিম টিম এগুলো দরকার ছিল। আসলে শপিংটা দেখা যায় প্রতি মাসে না করলেও কিছু না কিছু একদম প্রয়োজনীয় জিনিস লাগে, আর এদেশে শপিংয়েই কিন্তু সব টাকা পয়সা সব শেষ হয়ে যায়। তো গার্ডেন থেকে কিছু সবজি পিক করছি। আমার মেয়ে নুডলস খুব পছন্দ করে, আমিও নুডলস পছন্দ করি, বাট ওর নুডলস পছন্দ হচ্ছে যে ও একদম ভাত তরকারি না খাওয়ার জন্য দেখা যায় কি ইনস্ট্যান্ট নুডলসগুলা রান্না করে নিজেই খেয়ে ফেলে, আমি না দিলো। তো আমার মানে ওর সাথে আমার কন্ডিশন হচ্ছে যে তুমি যদি নুডলস খাও তোমাকে অবশ্যই সব কিছু অ্যাড করতে হবে, হয়তো ফ্রিজ থেকে তরকারি অ্যাড করতে হবে, আর এখন যেহেতু গার্ডেন আছে গার্ডেন থেকেই মাঝে মাঝে এটা সেটা যা ইচ্ছা পিক করবে, পছন্দ মতো পিক করবে, পিক করে অ্যাড করবে। তো আমি অবশ্য বলে দিয়েছি যে তুমি সব কিছু অ্যাড করতে পারবা একদম শাক থেকে শুরু করে। তো আমি আজকে ওর জন্য আমি করছি, নেক্সট টাইম ও নিজেই করবে এগুলো। তো আমি নিজে নিজে মানে ওর জন্য এটা হচ্ছে অনিয়ন লিভসগুলা, গ্রিন অনিয়ন, তো এগুলো নিয়েছি, তারপর ক্যারেট নিয়েছি, এরপর এই ধনিয়া পাতাটা অনেক আমার অনেক প্রিয়, এটার গ্রানগুলো খুব কড়া হয়, আর এই ধনিয়া পাতা আমার প্রতি বছর থাকে, আমি কারণ দেখা যায় যে সবসময় এখান থেকে পিক করে দেওয়া যাওয়া, খুব অল্প পরিমাণ দিলে চলে। আর এটা হচ্ছে বেইজল, বেইজল আমার খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব পছন্দ। আমি সাধারণত বেকিং আইটেমগুলো যেমন পিৎজা তারপর অন্য যে কোনো কিছু বেক করি ওটার সাথে আমি বেইজল দিই। তো রোজমেরি থেকে, রোজমেরির গ্রানটা একটু কড়া টাইপের, রোজমেরি থেকে তারপর মিন্ট থেকে মানে বেইজলটা ভালো লাগে। তো হার্ব তো অবশ্যই অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের গার্ডেনে, আসলে একটু হার্ব থাকলে আমরা যে কোনো কিছুর সাথে হার্ব অ্যাড করতে পারি। যাদের মিন্ট পছন্দ মিন্ট নিয়ে, যেমন মিন্টের একটা টপ গার্ডেনে না থাকলেও একটা মানে উইন্ডোর সাথে, একটা গ্লাসের উইন্ডোর সাথে আমরা রেখে দিতে পারি। তো মনে হয় যে মানে নিজের খুব কম হোক তারপরও এটা খুব ভালো লাগে যে নিজে পিক করছি, নিজে পিক করছি, নিজে রান্না করছি, অন্যরকম ভালো লাগে, আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এবছরও আমরা দেশে যাবো যাবো করে, আমাদের মানে গার্ডেনটা বেশি করে করা হয় নাই, বাট এবারও গার্ডেন দেশে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, কারণ দেশে নাকি প্রচুর গরম পড়ছে আর বাচ্চারাও খুব মানে যেতে চাচ্ছে না। আমার আসলে অনেক দিন গ্যাপ পড়ে গেছে দেশে যাওয়া, করোনা মিলিয়ে তারপর দেশে যাওয়া। তো দেখি আসলে উইন্টারের সময় আমাদের বাচ্চারা যেহেতু ছোট, যারা কলেজে পড়ে ওদের দেখা যায় উইন্টারে অনেক দিন বন্ধ থাকে, আর আমাদের বাচ্চাদের হয়তো 1 উইক বন্ধ থাকে। তো দেখা যাবে, হয়তো ইনশাল্লাহ ইচ্ছা আছে, তারপর আগে বলছি না কারণ প্রত্যেকবারই কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়। তো বাচ্চাদের ব্রেকের সাথে আরও কয়েকদিন ওরা স্কুল যাবে না এরকম অ্যাবসেন্ট করে হয়তো 1 মান্থের জন্য দেশে যেতে পারি। তো এই হচ্ছে আমার সবজিগুলো, আমি শাক ও নুডলসে অ্যাড করছি, আসলে এটা একটা সুপার মতো আর ভালো লাগে, ফ্রেশ সবজিগুলো মানে সেম নুডলসের টেস্টটা সেম থাকে আর সব সবজিগুলো অ্যাড করি। তো আমি মানে নুডলসটা বসানোর সময় বিগিনিংয়ে একটু সয়া সস তারপরে একটু সিসামি অয়েল দিয়ে দিয়েছি। তো যেহেতু নুডলসটা ইনস্ট্যান্ট নুডলস, এটার মধ্যে আমি আরও অ্যাড করছি সবজি, সেজন্য এই বাটি অয়েল আর সিসামি সয়া সস টেস্টটাকে মানে ব্যালেন্স করবে। তো এরপর আমি গ্রিন অনিয়নগুলো একদম নামানোর আগে, ধনিয়া পাতা বেইজল আর গ্রিন অনিয়নগুলো একদম নামানোর আগে কেটে দেব, কেটে দিয়ে
আপনারা এরকম নুডলসের সাথে ডিম অ্যাড করতে পারেন, বা ফ্রিজে যদি লেফট ওভার চিকেন বা মাংস থাকে ওটাও অ্যাড করে দিতে পারেন, বা ঘরে শ্রিম্প থাকে শ্রিম্প অ্যাড করে দিতে পারেন। তো ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টে মানে নুডলস বাচ্চারা খেতে পারবে। তো আমার নুডলসের সাথে যে স্পাইসি মশলাটা ওটা আমার দিতে ইচ্ছা করে না, আমার কাছে এরকম প্লেন নুডলসই ভালো লাগে, দেখতে সুন্দর খেতেও মজা। কিন্তু আমার মেয়ে খুব মানে ঝাল পছন্দ, তো ওর জন্য দেখা যায় যে ওই ইনস্ট্যান্ট নুডলসের যে মশলাগুলো ওগুলো দিতে হয়, তো আমি কিছুটা কমিয়ে দিই, মানে একদম পুরো প্যাকেটটা অ্যাড করি না। তো এটুকুই তো, এটাই আজকে রান্না, একদম ঝাল ঝাল স্যুপ টাইপের একটা নুডলস। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।